মিথিলার কাকু ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, মিথিলা বাঁধবে না মিথিলার কাকু বাঁধবে? মিথিলা বলছে আমি বাঁধবো আর ওদিকে ওর কাকুও বাঁধবে। সে মশলা বাঁধতে বলছে বাটি দেও, তোমার কাকু রান্না করুক তুমি বাটি দাও। আজকে মিথিলার ছোট কাকু রান্না করবে আর আমরা খাবো। এখানে সব কিছু রেডি করা আছে, এখানে চিকেন রান্না করবে আর এখানে অলরেডি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকে পাতা রান্না শেষ। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজা, এখানে আছে চাল কুমড়া টক। এখন মিথিলা কাকু রান্না করবে। প্রথমে দিয়ে দেবে লবণ। লবণ দিয়ে দিলাম প্রথমে। এবার কি দেবা? পেঁয়াজ রসুন দেও। তারপরে পেঁয়াজ রসুন দেবর কে আজকে রান্না শেখায় নিজে হাতে। বউকে যদি রান্না করে খাওয়ানো লাগে সেজন্য ওকে রান্না করা শেখাচ্ছি। ওখানে পেঁয়াজ রসুন দিয়ে দাও, সবগুলো দিয়ে দাও, পেঁয়াজ রসুন আর তেজপাতা ওটা সব দিয়ে দাও। নতুন রাঁধছি তো এই জন্যই একটু খাওয়া হচ্ছে। তেজপাতা দিয়ে দাও, দেখ লোকে রান্না করে দেয় আর খায় বসে বসে। আজকে একটু রান্না করে নেব। এবার আদা বাটা, ওটা আদা বাটা দিয়ে দাও। এবার পেঁয়াজ রসুন বাটা দিয়ে দাও, সবটা দিয়ে দাও। আর এখানে আছে জিরা বাটা আর গোলমরিচ বাটা একসাথে দিয়ে দাও। হলুদের গুঁড়া দিয়ে দাও। এবার দিয়ে দেবে লঙ্কার গুঁড়া এক চামচ, এক চামচেরও বেশি আর একটু দিয়ে দাও। দাও এক চামচের বেশি লঙ্কার গুঁড়া, কারণ আমি কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, লঙ্কাটা বেশি হয়ে যেতে পারে। এবার খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবে। আজকে বাটা মশলা দিয়ে সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে রান্না করা হচ্ছে। দেবরকে দিয়ে রান্নাটা করাচ্ছি। এবার মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবে। খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। মাংস ম্যারিনেট করা শেষ, এবার রেখে দাও। এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখা হবে। এবার আলুটাও ভেজে নেওয়া হবে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে। লবণ দিয়ে দিল পরিমাণ মতো, দিয়ে দেবে হলুদের গুঁড়া, দিয়ে দেবে লঙ্কার গুঁড়া। এবার খুব সুন্দর করে আলুটাও ম্যারিনেট করে নেবে। আলুটা ম্যারিনেট করা শেষ, এবার আলুটা ভেজে নেবে। নতুন রাঁধুনি রান্না করছে তো সেজন্য ভুলে গিয়েছে, মাংসের সাথে মাংসটা ম্যারিনেট করার সময় একটু যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। সেজন্য একটু তেলও অ্যাড করে দিয়ে দিলাম। আবার একটু মাংসটা ম্যারিনেট করে নেবে। আলুটা প্রথমে ভেজে নেবে। আর মিথিলাও দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাকু রান্না করছে, তাই কাকু কিভাবে রান্না করে সেটা দেখবে। হ্যাঁ ভাজো, আলুটা প্রথমে ভেজে নিয়ে নেবে। খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু মাংসের টেস্টটা দারুণ আসবে। আর মাংসের সাথে যদি আলু কষানো হয় তাহলে আলুটা গলে যায়, মাংসের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এবার এটা 5 মিনিটের মতো ঢেকে রাখবে, ঢেকে রেখে আলুটা খুব সুন্দর করে ভেজে নেবে। ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে খুব সুন্দর করে আলুটা ভেজে নেবে। আলুটা খুব সুন্দর করে লোয়াশে লাল লাল করে ভাজতে হবে। আমি ভিডিও ম্যান, ক্যামেরা করছে আমি, আর মিথিলা কাকু রান্নাটা করছে, আর মিথিলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, দেবরকে দিয়ে রান্না করলাম, কারণ ও বসে বসে খাচ্ছে শুধু আর মোবাইল দেখছে, সেজন্য ওকে দিয়েও রান্না করলাম। আলু ভাজা শেষ, এবার আলুটা উঠিয়ে নেবে। এবার এই তেলেই চিকেনটা অ্যাড করে দিয়ে দেবে। এবার চিকেনটা এবার খুব সুন্দর করে কষাইতে থাকবে, লো আছে খুব সুন্দর করে কষাইতে হবে। ওই যে রাঁধুনি কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছে। মাংসটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কষানো হচ্ছে,
আর এই মাংসটা যদি ঢেকে রাখা হয় তাহলে কিন্তু জল গলবে, সেজন্য না ঢাকা দিয়ে খুব সুন্দর করে কষাইতে থাকবে। রান্নাও শেখাচ্ছি আবার ওকে দিয়ে রান্নাও করাচ্ছি একসাথে, মানে এক ঢিলে দুই পাখি মারছি। এখন মিথিলা আসছে মশলা বাটতে, বলছে বাটি দাও, তোমার কাকু রান্না করুক তুমি বাটি দাও। মিথিলা বলছে বাটি ও মা আমি বাটি, ও কিভাবে বাড়ছো? মিথিলা আর মিথিলার কাকু ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, মিথিলা বাঁটবে না মিথিলার কাকু বাঁটবে। মিথিলা বলছে আমি বাঁটবো আর ওদিকে ওর কাকুও বাঁটবে। ও ও ও এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। রাঁধুনির দুইটা খুন্তি লাগছে, এবার আলুটা চিকেনের সাথে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষাইতে থাকবে। আর চিকেনটা খুব সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছে, এই পর্যায়ে কুসুম গরম জল অ্যাড করে দিয়ে দেবে। এখানে কুসুম গরম জল আছে, জলটা অ্যাড করে দিয়ে দেবে। ঝোল দেওয়ার পরে মাংসটা 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছে, আর মাংস আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি ঝোলটাও আরও কিছু সময় কমিয়ে নেবে, ফুটিয়ে আরও কিছু সময় কুক করে ঝোলটা কিন্তু কম করে নিতে হবে, আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। এবার আবারও বেটে রাখা জিরা বাটা দিয়ে দেবে। এবার দিয়ে দেবে গরম মশলার গুঁড়া, একটু নাড়াচাড়া করে দিয়ে দেন। এটা মাংসের মশলা দিয়ে দেবে, এবার আমরা তরকারিটা নামিয়ে নিয়ে নেব। এবার তরকারিটা নামিয়ে নিয়ে নিয়েছে, এবার গরম গরম পরিবেশনের পালা, সবাই একসাথে মিলে খেতে বসবো, সাথে থাকবেন দেখতে থাকবেন। সবসময় তো খায় না, মাঝে মাঝে খায় না। মিথিলা কেমন লাগছে? মিথিলা না, তুমি রান্না করছো, তুমি খেয়ে দেখো কেমন লাগছে। কেমন লাগছে খেয়ে বলো, তুমি তো রান্না করছো, লাগছে? অনেক মজা হয়েছে। এবার মিথিলার বাবু খেয়ে বলবে কেমন লাগছে। আর ঠ্যাং কে নেবে? মুরগির পা? ও তাহলে তোমাদের নিতে হবে, আমি মিথিলা নেব। মিথিলা বাবু কেমন লাগছে? ভালোই লাগছে, মুরগিটা অনেক বড় ছিল এই জন্য ভালো লাগছে। মিথিলা কি খাবে? পা? পা খাও। ওটা মাংস, তেজপাতা না, কেমন লাগছে তুমি বলো। কেমন লাগছে? তাই তাহলে খেতে থাকো। Bye-bye. Bye-bye.